আসসালামু আলাইকুম, কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ সাব্বির আহমেদ, সহকারী শিক্ষক, ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আমি বিআরএসসি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ষষ্ঠ শ্রেণীর সাধারণ গণিত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমি প্রথম অধ্যায়ের 1.1 নিয়ে আলোচনা করব। আমি আসলে ইতিমধ্যে একটি ক্লাস তোমাদের করিয়েছি, যেটা তোমাদের প্রশ্ন বন্টন এবং মান বন্টন নিয়ে আলোচনা করেছি। আজকে ধারাবাহিকভাবে আমার দ্বিতীয় ক্লাস। এই দ্বিতীয় ক্লাসে এসে আমি তোমাদের প্রথম অধ্যায়ের অনুশীলনী 1.1 নিয়ে আজকে আলোচনা করব। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আলোচ্য বিষয়গুলো আজকে কী কী নির্ধারণ করেছি। প্রথমত নির্ধারণ করেছি যে সংখ্যা প্রতীক কয়টি ও কী কী। আমরা আসলে শিক্ষার্থী বন্ধুরা সংখ্যা প্রতীক হয়তোবা আমরা চতুর্থ পঞ্চম শ্রেণীতে বা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীতে শিখেছি, যে আমি আবার তোমাদের মনে করে দিয়েছি যে সংখ্যা প্রতীক আসলে সংখ্যা গঠনের জন্য যে প্রতীকগুলো ব্যবহার করা হয় সেটি হচ্ছে সংখ্যা প্রতীক। এটিকে আবার অঙ্ক বলা হয় আর কি। তাহলে সংখ্যা প্রতীক মূলত কয়টি? আমরা জানি সংখ্যা প্রতীক মূলত 10টি। কয়টি শিক্ষার্থী বন্ধুরা? সংখ্যা প্রতীক হচ্ছে কয়টি? 10টি। তাহলে স্যার এই 10টি কী কী? আমরা জানি 10টি হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 0। এই 10টি প্রতীককেই মূলত সংখ্যা প্রতীক বলা হয়, আর এই 10টি হচ্ছে সংখ্যা প্রতীক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমার প্রথম প্রশ্নের উত্তরটা চলে গেল, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছ। হ্যাঁ, এটা থেকে নবীতিক তোমাদের আসতে পারে আর কি। হ্যাঁ, তাহলে আসো শিক্ষার্থী বন্ধুরা, সংখ্যা প্রতীকের পরে আসি আমরা অঙ্ক। হ্যাঁ, তা এখন কথা হচ্ছে যে স্যার অঙ্ক আবার কাকে বলে? আমি ইতিমধ্যে কিন্তু বলে ফেলেছিলাম যে সংখ্যা গঠনের জন্য যে প্রতীক চিহ্ন ব্যবহার করা হয় তাকে অঙ্ক বলা হয়। কি বলেছি শিক্ষার্থী বন্ধুরা? সংখ্যা গঠনের জন্য যে প্রতীক চিহ্ন ব্যবহার করা হয় তাকে অঙ্ক বলা হয়। তাহলে এখন কথা হচ্ছে যে স্যার আপনি যে এই সংজ্ঞাটা বললেন যে সংখ্যা গঠনের জন্য যে প্রতীক ব্যবহৃত হয় তাকে অঙ্ক বলা হয়। এখন কথা হচ্ছে যে স্যার অঙ্ক কত প্রকার? শিক্ষার্থী বন্ধুরা আমরা আসলে শিখেছি যে অঙ্ক মূলত অঙ্ক হচ্ছে দুই প্রকার। অঙ্ক কত প্রকার শিক্ষার্থী বন্ধুরা? অঙ্ক হচ্ছে দুই প্রকার। অঙ্ক কত প্রকার? দুই প্রকার। এখন কত হচ্ছে স্যার দুই প্রকার তো বললেন, আসলে এগুলো কি কি? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এক নাম্বার হচ্ছে সার্থক অঙ্ক। এক নাম্বার হচ্ছে কি অঙ্ক? সার্থক অঙ্ক। এক নাম্বার হচ্ছে কি? সার্থক অঙ্ক। এক নাম্বার হচ্ছে কি? সার্থক অঙ্ক। আর দুই নাম্বার হচ্ছে সহকারী অঙ্ক। দুই নাম্বার কি? সহকারী অঙ্ক। দুই নাম্বার হচ্ছে কি শিক্ষার্থী বন্ধুরা? সহকারী অঙ্ক। স্যার সার্থক অঙ্ক আবার কোনগুলো? আমরা তো অঙ্কগুলো শিখলাম, যে আর এই সংখ্যা প্রতীকগুলো শিখলাম। প্রথমত সংখ্যা প্রতীকগুলো শিখেছিলাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। এই সংখ্যা গঠনের জন্য যে প্রতীকগুলো ব্যবহার হয় তাই সংখ্যা প্রতীক, আর এই সংখ্যা প্রতীক হচ্ছে 10টা, এগুলো বললাম। তাহলে আবার অঙ্ক বললাম যে সংখ্যা গঠনের জন্য যে প্রতীক চিহ্ন ব্যবহার করা হয় তাকে অঙ্ক বলা হয়। তো এখন কথা হচ্ছে যে অঙ্ক কত প্রকার? দুই প্রকার, সার্থক অঙ্ক এবং সহকারী অঙ্ক। এখন কথা হচ্ছে স্যার সার্থক অঙ্কগুলো আবার কি? আবার সার্থক অঙ্ক কাকে বলে? আমরা কিন্তু শিখেছি শিক্ষার্থী বন্ধুরা যে 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলোকেই মূলত সার্থক অঙ্ক বলে। তাহলে 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলোকে কি বলে? অঙ্কগুলোকে কি বলে? সার্থক অঙ্ক বলে। অঙ্কগুলোকে কি বলে? সার্থক অঙ্ক বলে। শিক্ষার্থী বন্ধুরা আমরা কি সার্থক অঙ্ক কাকে বলে শিখতে পারছি? এটা তোমাদের প্রথম যে মনে করো সৃজনশীলে কতে আসতে পারে, অথবা এটা বহুনির্বাচনীতে আসতে পারে যে সার্থক অঙ্ক নিচের কোনটি, বা ক নাম্বার প্রশ্ন আসতে পারে সার্থক অঙ্ক কাকে বলে। হ্যাঁ, তাহলে 1 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এগুলো হচ্ছে সার্থক অঙ্ক। এখন স্যার আমরা সার্থক অঙ্ক বুঝলাম, এখন হচ্ছে সহকারী অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু সংখ্যা প্রতীকের মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 0 শিখেছি।
তাহলে এই সহকারী অঙ্কটা হচ্ছে শূন্য, অর্থাৎ শূন্যকে মূলত সহকারী অঙ্ক বলা হয় তাকে। তাহলে সার্থক অঙ্ক কয়টি? নয়টি। সার্থক অঙ্ক কয়টি শিক্ষার্থী বন্ধুরা? এই নয়টি। আর সহকারী অঙ্ক হচ্ছে একটি। এগুলো নবী দিকে আসতে পারে, আবার সৃজনশীলে ক নম্বর প্রশ্ন তো আসতে পারে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা দুই নম্বর উত্তর পেয়েছ। এখন আসো সিরিয়াল ভাই, সংখ্যা কাকে বলে? এখন যেহেতু ওই অঙ্কের সংজ্ঞা শিখেছি, অঙ্ক কত বা কী কী শিখেছি, এখন আমরা অনায়াসী সিরিয়াল ভাই যদি বলি যে সংখ্যা কাকে বলে সেটাও আসতে পারে। তো এখন সংখ্যা কাকে বলে আমরা বলতে পারি শিক্ষার্থী বন্ধুরা, যে সংখ্যা যদি বলি যে এক বা একাধিক অঙ্ককে একত্রে সংখ্যা বলা হয়। কি বলা হয় শিক্ষার্থী বন্ধুরা? যে এক বা একাধিক অঙ্ককে একত্রে সংখ্যা বলা হয়, সংখ্যা বলা হয় বা বলে আর কি। হ্যাঁ, সংখ্যা বলে, ডাইরেক্ট লিখে ফেলি। তো এই হচ্ছে এক বা একাধিক অঙ্ককে সংখ্যা বলে। তোমাদের একটু বুঝাই আমি আর কি, যে সংখ্যাটা আসলে, আচ্ছা এইটা একটা অঙ্ক একই সাথে এটা একটা সংখ্যা, কারণ এটা এক ডিজিটের একটা অঙ্ক আর কি, একটা। আচ্ছা আমি যদি মনে করো এই এক আবার এক দিলাম, এখানে অঙ্ক কয়টা? দুইটা। তাহলে এককে একটা সংখ্যা বলা হয়, আবার এটাকে অঙ্ক বলা হয়, একাধিক অঙ্ককেও আবার সংখ্যা বলা হয়। এখানে দুইটা দিলাম অঙ্ক, আবার এখানে মনে করো আরও একটা দিলাম, মিলে হয় তিনটা। তার মানে একাধিক অঙ্ক হয়েছে না, অঙ্ক কয়টা? এক দুই তিন। তাহলে এই তিনটা মিলে হয় একটা সংখ্যা। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই সংখ্যা কাকে বলে, এটা আসলে কি এটা বুঝতে পারছো। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা যাই স্বাভাবিক সংখ্যা। আসলে এক থেকে নয় পর্যন্ত অঙ্কগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে। এক থেকে নয় পর্যন্ত মানে এক থেকে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে মূলত স্বাভাবিক সংখ্যা বলা হয় আর কি। যে এক থেকে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে মূলত স্বাভাবিক সংখ্যা বলা হয়, অর্থাৎ এক থেকে শুরু করে আর কি। শিক্ষার্থী বন্ধুরা যে এই যে মনে করো এক থেকে শুরু করে, স্বাভাবিক সংখ্যা তো এক থেকে শুরু করে, এক থেকে শুরু করে, হ্যাঁ এক থেকে শুরু করে মনে করে একদম মানে অগণিত আর কি। যে সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ইত্যাদি, এই যে সংখ্যাগুলো এটি কিন্তু ধনাত্মক, এটি কিন্তু ঋণাত্মক সংখ্যা না। তাহলে এক থেকে শুরু করে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে মূলত কী বলা হয়? স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা স্বাভাবিক সংখ্যাটা বুঝতে পারছো। ঠিক আছে, তো এখন আসো অঙ্কপাতন কাকে বলে সিরিয়াল ভাই। যে কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকেই মূলত অঙ্কপাতন বলা হয়। এগুলো তোমাদের ক নাম্বার প্রশ্ন আসতে পারে আর কি শিক্ষার্থী বন্ধুরা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি আজকের যেই টপিকগুলো তোমাদেরকে আলোচনা করেছি সেগুলো তোমরা বুঝতে পেরেছ আশা করি আর কি। আর এই ভিডিওগুলো তোমরা দেখবা, দেখলে তোমরা আসলে উপকৃত হবে আর কি। আমরা কষ্ট করে করি, তো তোমরা দেখো, দেখলে তোমাদের উপকারে আসবে। আমি তোমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে করার চেষ্টা করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে আর নয়, আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।